তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো জেডের নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম, যেটা দেখতে পাচ্ছি আমাদের অনেক ইউজাররা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছে যে ভাই, আমি ভুল রোবট কিনছি, ভুল বিকাশ নাম্বার, সেটা সমাধান কিভাবে করব, সেটা সমাধানের একটা ভিডিও দেন। তো সেটা সমাধান করানোর জন্য যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন। তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো ফার্স্টে আমরা সাইটটাতে চলে যাব। সাইটটাতে আসার পর এখান থেকে আমার কিন্তু সবগুলোই ঠিক আছে, আমার সব কিছু ঠিক আছে। তারপর আপনাদের আমি মুখের কথার উপরে আমি বুঝাই দিতেছি, অনেকজনে করছে কি, এখানে উইথড্র মেথডে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা বিকাশ নাম্বারটা ফার্স্টে দিছি অ্যাকাউন্টের জায়গায়, এখানে বিকাশ নাম্বার দিছি, তারপরে নাম দিছি, তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিছি, মানে যেটা বিকাশ নাম্বার ওইটাই মোবাইল নাম্বার, তো এটা দিয়ে দিছে। অনেকজন এই জায়গাতে ভুলটা করছে হলো এখানে নাম্বারের জায়গায় নামটা দিয়ে ফেলছে। এখন বলতেছে যে ভাই, আমার সমস্যাটা কিভাবে সমাধান করব। তো এটা সমাধান করার জন্য আপনার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট গ্রুপ, এখান থেকে আপনি সাপোর্ট গ্রুপ দেখতে পারতেছেন, এই সাপোর্ট গ্রুপে ক্লিক করতে পারেন বা হোম পেজের ভিতরে। এখানে আসার পরে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সাপোর্ট গ্রুপ, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার যারা বিকাশ নাম্বারটা ভুল করছেন তারা এখান থেকে এটাতে ক্লিক করবেন, এই ওনাকে মেসেজ দেবেন, জেডাই ওনাকে মেসেজ দেবেন, ঠিক আছে। এখানে আপনি টেলিগ্রাম সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন অনেককে আপনি ই করতে পারেন, মেসেজ করবেন। অনেকেই এখানে মেসেজ করছে, ঠিক আছে, অনেকেই বলতেছে যে ভাই আমি তো মেসেজ করছি, তারা তো রিপ্লাই করতেছে না। ভাই আপনি যদি ওই যে আজকে হাই লেখা ধুয়ে দিচ্ছেন আর কোনো মেসেজ নাই বা আপনার কোনো ই নাই, তো তারা তো একটা মেসেজ দেখলে তো আর ই আপনার সমস্যাটা সমাধান করবে না। আর এরকম আছে অনেকে আপনার মেসেজই সিন করতে সমস্যা করতে পারে, তো হয়তোবা আপনি এখন একটা মেসেজ করবেন, 10 মিনিট পর আর একটা মেসেজ করবেন, 20 মিনিট পর আর একটা মেসেজ করবেন। ভাই ওনাদের কিন্তু আপনাদের সমস্যা সমাধান করার জন্যই রাখা হয়েছে, তাদেরকে কিন্তু এই কারণে বেতন দেওয়া হয়, তো তারা মেসেজ দিতে বাধ্য। আপনি একটার পর একটা মেসেজ করতে থাকেন, 10 মিনিট পর মেসেজ করতে থাকেন, 20 মিনিট পর পর মেসেজ করতে থাকেন, যদি তারপরও না করে, ঠিক আছে, তখন আপনি এই জায়গাতে না হলে ওনাদের সাপোর্ট টিম কিন্তু আরেকটা আছে, ওনাদের সাথে আপনি কথা বলে ওনার নামে আপনি কমপ্লেন করতে পারেন যে আমি ওনাকে অনেকক্ষণ ধরে মেসেজ করতেছি, সে আমার কোনো মেসেজের রিপ্লাই দিতেছে না। তা তখন কিন্তু আপনার কাছে প্রুফ চাইতে পারে, আপনি যে মেসেজ দিয়েছেন সেটার প্রুফ দেখান, আপনাকে মেসেজের রিপ্লাই দেয়নি, তখন কিন্তু এইসব জিনিসগুলো দেখাইলে হয়তোবা তাকে এটা নিয়ে ইও করতে পারে যে আমাদের ইউজাররা আপনি কেন সহযোগিতা করেন না, সেই তো অনেক মেসেজ দিয়েছে আপনাকে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, অনেকে একবার মেসেজ দিয়ে চলে যায়, তো একবার মেসেজ দিলে হবে না, আপনি 10 মিনিট পর পর একবার করে মেসেজ দেন, সে রিপ্লাই দিতে বাধ্য হবে, ঠিক আছে। তো আপনারা যারা ভুল বিকাশ করছেন, মানে বিকাশ নাম্বারটা ভুল করছেন, তারা এইখানে আপনি যে কোনো হেল্প নিতে পারেন, মানে এখান থেকে আপনি হেল্প নিতে পারেন, ঠিক আছে। তারপরে আরেকটা সমস্যা মানে আগের থেকেই চলে আসতেছে, যেটা আমাদের অনেক ভাইয়েরা এখানে রোবটটা নিয়ে সমস্যায় পড়ছে। রোবটটা হলো এখানে দেখতে পাচ্ছেন, রোবটের দাম হলো $2, $5, $25, ঠিক আছে। এখানে কিন্তু লেখাও আছে এই যে প্রাইস, রোবট প্রাইস, ঠিক আছে, অনেকেই এটাকেই আবার প্রাইস ধরে নিয়েছে, কিন্তু এ পাশেরগুলা অনেকেই খেয়াল করে নেই। তো খেয়াল না করাতে ওনারা রোবটগুলা কিনে ফেলছে, ভুলের কারণে কিনে ফেলছে, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু নতুন কাস্টমার কেয়ার কল হয়েছে, এটার জন্য নতুন কাস্টমার কেয়ার কল হয়েছে, তো এখান থেকে আপনার সাপোর্ট নিতে হবে। তো এখানে সাপোর্টে ক্লিক করবেন, এখানে দেখেন ভুল রোবট, ঠিক আছে, উপার্জন এবং টিম কমিশন, তো আপনি ওনার সাথে কথা বলবেন। যারা ভুল রোবট কিনছেন, তারা ওনার সাথে কথা বলবেন। এই যে এখানে দেখেন, আপনাদের মেসেজ রিপ্লে দিতে এত সময় হয় কেন আমি জানি না, আমি 12:53 ওনাকে মেসেজ দিছি, সে আমাকে মেসেজের রিপ্লে দিছে 12:57। তারা বাধ্যতামূলক, তারা কিন্তু রিপ্লে দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। তো যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অন্যজনের কাছে জানাইতে পারেন যে আপনার এই সহকারীরা আমাদের হেল্প করতেছে না, ঠিক আছে। তারা যদি মেসেজ পায় অবশ্যই মেসেজ দিবে, হয়তোবা 10 মিনিট পরে হোক, হয়তোবা এখানে দেখেন
আমাদের মতন কিন্তু অনেক লোক, হাজার হাজার লোক ওনারা হেল্প করতেছে, তো একটু একটু লেট হইতেই পারে। তো আপনার একটু ধৈর্য ধরে ওনাদের কাছে মেসেজ করবেন, তো মেসেজ করলে তারা সিন করলে অবশ্যই রিপ্লাই দিবে। আবার অনেকেই বলে যে সিন করে না, সিন করলে ভাই অবশ্যই রিপ্লাই দিবে। আর আপনি যদি এক মেসেজ রেখে চলে যান তাহলে ওনারা মনে করবে যে ভুলের কারণে হয়তো বা মেসেজটা করে ফেলছে, তার কোনো সমস্যাই নেই। তো আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে একের পর এক মেসেজ করতে থাকেন, তাহলে আপনাকে সে রিপ্লাই দেবে, তার আপনার সমস্যা সে শুনতে চাইবে, ঠিক আছে? তো যারা ভুল রোবট কিনছেন তারা ওনার সাথে কথা বলতে পারেন, আপনার আশা করি সমস্যাটা সমাধান হবে, ঠিক আছে? আমাদের যে এজেন্ট সহকারী সে বলছে যে এই গ্রুপের ইয়ের ভিতরে, যে জেডের ইয়ের ভিতরে নতুন কিছু আপডেট আসছে, সেটা হলো ভুল যারা রোবট কিনছে তারা কিন্তু এখানে যদি ঠিক মতন কথা বলতে পারে তাহলে তার ভুল রোবটটা ঠিক করেও দেওয়া হইতে পারে, ঠিক আছে? সেটা তারপরে এখান থেকে যারা ভুল বিকাশ অ্যাকাউন্টই করছে তাদের জন্য এই সাপোর্ট টিমটা, ঠিক আছে? তো ওনাদের সাথে আপনারা কথা বলেন, ওনাদের সাপোর্ট নিয়ে আপনার সমস্যাটা সমাধান করে নিন। তো কালকে থেকে আরেকটা সমস্যা হইতেছে, আমাদের অনেক টিম মেম্বারদের কিন্তু এরকম হয়েছে। তো আমি একটা স্ক্রিনশট দেখাবো। তো এই যে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে আমার আমার রেফারের একটা ইউজার, তার রেফারের এই অ্যাকাউন্টটা, ঠিক আছে, তার এই সমস্যাটা হয়েছে। তো এটা সমস্যাটার কারণ কি? তো অনেকেই জিজ্ঞেস করতে পারে যে ভাই আমাদেরও এরকম সমস্যা হইতেছে কাল থেকে, এই সমস্যাটার কারণ কি? তো বলে রাখি এখানে যে আপনার এই সমস্যাটা হইতেছে, ওনারা কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। আমি কিন্তু ভিডিওর ফার্স্টে থেকেই বলে আসতেছি আপনারা একটা মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? এর বেশি করলে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করা হবে। ওনাদের কাছে কিন্তু আইডি অ্যাড্রেস চলে যায়, তো তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? হয়তো বা একটা ক্লিকেরই যথেষ্ট। তো এখান থেকে উনি কয়টা রেফার, জাল রেফার করছে সেটা সহ আমি কিন্তু জানতে পারছি। সে যখন আমাকে এই সমস্যাটা বলে, সমস্যাটা আমি মনে করছিলাম অন্য কোনো সমস্যা, তখন আমি স্যারকে, মানে আমাদের এজেন্ট স্যারকে বলছি যে স্যার এরকম এরকম, তো এটা দেখেন স্যার আমাকে কি বলছে। আমি ওনার অ্যাকাউন্টের, এই যে ওনার অ্যাকাউন্টের যেই কোড, রেফার কোডটা, ঠিক আছে, সেটা দিয়েছি। সেটা দেওয়ার পর এখানে নিচে মেসেজ করছি এই অ্যাকাউন্টটি এমন হচ্ছে কেন, ঠিক আছে? তারপরে স্যার মনে করছে এটা আমার নাম্বার, আমি বলছি না এটা আমার না, আমার রেফারের প্রথম স্তরের মেম্বার, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন, তারপরে স্যার কি লেখছে সেটা একটু দেখেন। তিনি 39টি জাল অ্যাকাউন্ট নিবন্ধন করেছেন, ঠিক আছে? তিনি মানে এই লোকটা 39টি জাল অ্যাকাউন্ট, মানে একটা মোবাইলে 39টা আইডি জাল অ্যাকাউন্ট করছে, মানে রেফার করছে জাল। তো 39টি জাল অ্যাকাউন্ট করছে, তাহলে বুঝতেই পারতেছেন সে কতটা মানে ইনকাম করতে চাইছিল। 39টি জাল অ্যাকাউন্ট করছে, এর জন্য তার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তো এরকম কেউ সমস্যা করবেন না যেটা আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়। আপনার মেন অ্যাকাউন্টের থেকে কিন্তু হয়তো বা সবগুলো অ্যাকাউন্টেরই সমস্যা হতে পারে। তো তার সেই 39টা আইডি কি আছে কি না আছে জানি না, কিন্তু এখান থেকে তার যে মেন আইডিটা, মানে উনি যে রেফার লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্টগুলো করাইছে সেই আইডিটাই ব্লক করে দিয়েছে। তো এখন রেফারের কমিশনের কথাটা একটু বলি, যে অনেকেই জানতে চাইতেছে ভাই আমি ফার্স্টে থেকে এ পর্যন্ত কিন্তু আপনাদের কাছে কিছু লুকাই নেই, এখনও লুকাবো না। তো এখান থেকে আপনার ইনকামটা কেমন আসে সেটা একটু দেখাবো। এখান থেকে দেখেন আপনারা এক রোবট দিয়ে কাজ করেন, আমারটা কিন্তু দুই রোবট, আমারটা হিসাব আলাদা, কারণ আমি ইনভেস্ট করছি $30, একটা $32 যেটা আমার এখন অলরেডি ২০ টাকা কাজ হয়ে গেছে, অলরেডি আপনাদের হয়তো বা 3 থেকে 4 টাকা বা 5 টাকা হইতে পারে, ঠিক আছে? তো আমার রোবট ইনকাম হয়েছে এই কদিনে 320 টাকা। তারপরে আমাদের মানে গতকাল 30 তারিখে আমার রেফার ইনকাম হয়েছে 2741 টাকা, আর এ পর্যন্ত রেফার ইনকাম আমি পাইছি 14578 টাকা, ঠিক আছে? তো এখান থেকে আমি ফার্স্টে বলে আসছি যে আপনারা সবাই বেশি বেশি করে রেফার করেন, রেফার করলে ইনকামটা প্রচণ্ড দিতেছে, এখানে কিন্তু ইনভেস্টও করা লাগতেছে না, আপনারা সবাই ফ্রিতেই কাজ করতে পারতেছেন। তো অনেকেই বলছে যে ভাই আমাদের রোবটের মেয়াদ কয়দিন আছে বা আসে বিষয়ে সেটা কীভাবে দেখব। তো সেটা দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার রোবট কিন্তু দুইটাই চলতেছে, দুইটা
এখানে অনেকে বাংলায় করে রাখছে, মানে নিজের এটা অ্যাপসটাতে বাংলায় করে রাখছে, ঠিক আছে? এখানে যেরকম স্টপ লেখা, ওনাদেরটা থামুন লেখা। তো এখানে দেখায় 16 আকাশ, ঠিক আছে? এটা কিন্তু দিন, এই যে এখানে দেখতে পাচ্ছেন 26 দিন, ঠিক আছে? এখান থেকে আপনি যে 16 আকাশ লেখা থাকে সেটা হলো আপনার 16 দিন, মানে আরো 16 দিন এই রোবটটা রানিং চলবে। তারপর উপরেরটা আমারটা দেখতে পাচ্ছেন আরো 26 দিন চলবে। তো বুঝতে পারতেছেন কোনটার রোবট কতদিন চলতেছে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর এখান থেকে আপনাদের অনেকেরই একটা কথা থাকে যে ভাই পরবর্তীতে কি এই রোবটটা ফ্রিতে নিতে পারবো কিনা, তো সেটার জন্য আমি আবার পরে একটা ভিডিও দিব। কারণ সবার আগে কিন্তু আপনাদের আগে কিন্তু আমার রোবটটাই অফ হবে, তাই না? কারণ আমি আগে ভিডিও দিয়েছি, আমি একদিন আগে হলো আপনাদের আগে খুলছি, তো একদিন পরে আপনি ভিডিওটা পাবেন। সেদিন ওই রোবটটা ফ্রি রোবটটা কি আবার রানিং করা যায় নাকি স্টপ হয়ে যায় নাকি ওইখানে ইনভেস্ট করতে হয়, তো এটা নিয়ে পরবর্তীতে ভিডিও থাকবে। তো অনেকেই এখানে ইনভেস্ট করতেছেন, এখনও বলে রাখি যারা ভাই ইনভেস্ট করতেছেন তারা সম্পূর্ণ রিস্ক কিন্তু আপনারা নিজে নেবেন। কারণ এখানে কিন্তু তারা বলছে ফ্রিতে ইনকাম করার জন্য, কাউকে ইনভেস্ট করার জন্য জোরও করা হইতেছে না। আমাদের এখানে যখন ফ্রিতে ইনকাম দিতেছে এখানে কিন্তু আমাদের ইনভেস্ট করানোর কোনো মানেই হয় না। আপনারা ফার্স্টে ফ্রিতে কাজ করেন, তারপরটা দেখা যাবে যে এখানে 30 দিন পর কি হয়, ঠিক আছে? এখন 16 দিন বাকি আছে, 16 দিন পর কি হয়, এটা কি রোবট আবার ফ্রিতেই দেয় নাকি তখন ইনভেস্ট করতে হয়, তখন একটা তখন এখন যারা কাজ করতেছেন করতে থাকেন, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।